দেশে করোনায় নতুন করে আক্রান্ত 497 জন 24 ঘন্টায় আরো 7 জনের প্রাণহানি এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 152 করোনা পরিস্থিতি চললে শিক্ষা প্রতিষ্ঠান অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পণ্য পরিবহন স্বাভাবিক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর করোনা শনাক্তে কোনো দেশেই র‍্যাপিড কিটের অনুমতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাইডলাইন না মানায় গণস্বাস্থ্য কেন্দ্রে যায়নি ওষুধ প্রশাসন পোশাক কারখানায় ফিরেছে হাজারো শ্রমিক সামাজিক দূরত্ব মানছে না বেতনের দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ এবং স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের বৃহত্তম বাঘাবাড়ি নৌবন্দর মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা रेनबो ऑलराउंडर एक्सटेरियर पेंट বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট স্বাগত নিউজ 24 দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস 24 ঘন্টায় দেশে করোনায় আরো 7 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মারা গেলেন 152 জন একদিনে নতুন আক্রান্ত 497 জন এ পর্যন্ত মোট আক্রান্ত 5913 জন নতুন 9 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছে 131 আর আজ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিং এ এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা তিনি জানান গত 24 ঘন্টায় 3812টি নমুনা পরীক্ষা করা হয়েছে আমাদের গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 500 কাছাকাছি 497 জন এবং এই পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 5913 জন আমরা যে নমুনাগুলো পরীক্ষা করেছিলাম গত 24 ঘন্টায় তা হলো 3812টি এবং এ পর্যন্ত যে নমুনা পরীক্ষা করা হয়েছে তার সংখ্যা 50401টি গত 24 ঘন্টায় আরো 7 জন মৃত্যুবরণ করেছেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 152 জন এদিকে বরগুনায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বরগুনা সিভিল সার্জন ডক্টর হুমায়ুন হাসান শাহিন বলেন গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন ওই ব্যক্তি পরে সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হয়ে মারা যায় সে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে 9 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত এখানে 30 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন করোনার কারণে যারা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না তাদের আপাতত দুশ্চিন্তার কারণ নেই বিস্তারিত শাহ আলী জয়ের রিপোর্টে করোনা সংক্রমণ রোধ এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সরকার প্রধানের এই ভিডিও কনফারেন্স উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন সারা দেশের তুলনায় উত্তরাঞ্চলের করোনা সংক্রমণ অপেক্ষাকৃত কম পরিস্থিতির যেন আর অবনতি না ঘটে তা নিশ্চিত করতেও বলেন তিনি আমরা প্রায় 15,16,190 পিস পিপি সংগ্রহ করেছি শেখ হাসিনা বলেন করোনা পরিস্থিতি না বদলালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি আরও দীর্ঘ করার পরিকল্পনা সরকারের স্কুল আমরা এখন খুলব না স্কুল করে শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলব না সেটা আমরা কখন খুলব অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে যদি না এই করোনা ভাইরাস এখন তখন অব্যাহত থাকে কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলব আর বেশি সমাগম যেন না হয় আর আমি ধন্যবাদ জানাই যে আমাদের যারা ইমাম মুয়াজ্জিন সকলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদে তারা সীমিত আকারে তারাবির নামাজটা পড়বে করোনা পরিস্থিতির কারণে ব্যাংক ঋণ পুনঃতফসিল করার কথাও জানান তিনি যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন কিন্তু এই করোনা ভাইরাসের কারণে
এই কয় মাস সব কিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ এই সুদ এখনই নেওয়ার কথা না। আর আপনাদের সাথে এই মিটিংয়ের পরেই আমি আবার অর্থমন্ত্রীর সাথে বসবো, কাজে এই সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে, কাজে সেটা নিয়ে কেউ দুশ্চিন্তায় ভুগবেন না। শেখ হাসিনা বলেন, দুর্যোগের এই সময়েও কৃষিপণ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে, সারা দেশে পণ্য পরিবহন অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি। আস্তে আস্তে আমরা চেষ্টা করব, আপনারা যদি নিজেদের সুরক্ষিত রেখে এই সংক্রমণের হার কমাতে পারেন, মৃত্যুর হার গতকালকে 5 জন মারা গেছে কিন্তু আমরা চাই মৃত্যুর হারও কমুক, আমরা আস্তে আস্তে তাহলে আপনাদের যোগাযোগ, যাতায়াত, পণ্য বিক্রি, পণ্য পরিবহনের ব্যাপারে কিন্তু কোনো বাধা নেই। শাহ আলী জয়, News24, ঢাকা। করোনা শনাক্তে কোনো দেশেই র্যাপিড কিটের অনুমতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আর সংস্থাটির গাইডলাইন না মানায় গণস্বাস্থ্য কেন্দ্রে যায়নি ওষুধ প্রশাসন অধিদপ্তর। দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা জানান ওষুধ প্রশাসন মহাপরিচালক মাহবুবুর রহমান। তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের কিট তৈরিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর সব ধরনের সহযোগিতা করছে এবং করবেও। তবে ডাক্তার জাফরুল্লাহ সরকারের বিভিন্ন সংস্থা ও কর্মকর্তাদের হেয় করছেন তা দুঃখজনক। আমাদের দেশে এই র্যাপিড কিট তখনও প্রচলিত ছিল না, এখনও নেই, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এখন পর্যন্ত কোনো র্যাপিড কিট রেকমেন্ড করে না। আমাদের ওষুধ প্রশাসনের দিক থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং এখনও আছি। একটা ইনোভেশন, সেই ইনোভেশন করলে সেটাকে ভ্যালিডেট করতে হয়, তার জন্য আমাদের একটা নির্ধারিত একটা পাথ হয়ে আসে যে সেটা তাদের ফলো করতে হয়। কিন্তু তারপরে ওনারা সেই অনুষ্ঠানটা করেন এবং অনুষ্ঠানের পরে যে প্রেস ব্রিফিং হয় আপনারা দেখেছেন, সেখানে ঔষধ প্রশাসন এবং মন্ত্রণালয় থেকে উদ্বোধন কর্তৃপক্ষ সম্পর্কে উনি কিন্তু অনেক ধরনের কর্তৃত্ব উনি করেছেন, ওখানে বিদ্রুপাত্মক কথাবার্তা বলেছেন যেটি মোটেও গ্রহণযোগ্য নয়। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি নিয়ে এই কাজে যোগ দিয়েছেন বিভিন্ন স্থানের পোশাক কারখানা শ্রমিকরা। অর্থনীতির চাকা সচল রাখতে ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে বন্ধ থাকা রপ্তানিমুখী পোশাক কারখানা সীমিত আকারে গতকাল খুলেছে। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই কারখানাগুলো চালু করা হয়েছে। সাভার ও আশুলিয়ায় 200+ পোশাক ও বস্ত্র কারখানা চালু হয়েছে। কারখানাগুলো শ্রমিকের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে। কারখানার ভেতরে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হলেও বাইরে আসা যাওয়ার ক্ষেত্রে শ্রমিকেরা তা মানছেন না। করোনা সংক্রমণ ঠেকাতে 5 এপ্রিল থেকে কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকিএমইএ। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে তারা 25 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, সাভারে কতগুলো কারখানা কাজ শুরু করেছে আর শ্রমিকরা কতটুকু মানছেন সামাজিক দূরত্ব এবং কর্তৃপক্ষ কতটুকু ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ সজল। আপনি যেমনটি বলছিলেন যে সামাজিক দূরত্ব মেনেই কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু তারা কাজ করছে এবং দীর্ঘ প্রায় 20 দিন পর কিন্তু আজকে সীমিত আকারে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো পোশাক কারখানাগুলিতে কাজ শুরু করেছে এবং সকাল 7টা থেকে বিকেল 3:30 পর্যন্ত কিন্তু একদমে একযুগে কিন্তু তারা এখানে বিরতিহীনভাবে পোশাক কারখানার শ্রমিকরা কাজ করছে এবং তারা কিন্তু যে সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু রেখেই এবং কারখানা ছুটি এবং ছুটির আগে এবং পরে তারা কিন্তু জীবাণুনাশক ওষুধ ছিটিয়াচ্ছে এবং ছিটিয়ে কিন্তু আপনারা দেখছেন যে সেই কারখানা বন্ধ করা হয়েছে, বন্ধের পরে কিন্তু আবার জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে যার কারণে কিন্তু লোকজন এখানে রয়েছে এবং সেই বিষয়গুলি রয়েছে এবং দীর্ঘ 20 দিন পর কিন্তু কারখানা খুলে দিয়েছে এবং এই পোশাক কারখানাগুলি কিন্তু বিজিএমইএর এবং বিকেএমইএর নির্দেশেই কিন্তু তারা তারা আবার
নতুন করে কিন্তু খুলে দিয়েছে এবং তারা কিন্তু কাজ করছে। এবং এই যে পোশাক কারখানা, যে করোনা ভাইরাসের কারণে যে তারা আতঙ্কিত যেসব শ্রমিক ছিল, আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, আপনারা কি সামাজিক দূরত্ব এবং নিয়ম মেনেই কি আপনারা কাজ করছেন? জি, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ চালাচ্ছে এবং শ্রমিক যখন আমাদের ঢোকে, প্রত্যেকটা শ্রমিককে আমরা থার্মোমিটার স্ক্যান দিয়ে ভালো করে চেক করে এখানে ঢোকানো হয় এবং ঢোকার পরে আমাদের এখানে স্প্রে মেশিন দিয়ে যে জায়গা দিয়ে শ্রমিকরা ঢোকে সমস্ত জায়গায় আমরা এই জীবাণুনাশক ওষুধ স্প্রে করে দিই। সিঁড়িতে আপনার ওই যে দরজা দিয়ে আপনার আছে, এখানে ফ্লোরে প্রত্যেকটা মেশিনের যে গুলিগুলি আছে সমস্ত জায়গায় আমরা এই ব্যবস্থা নিয়ে এসেছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এখানকার শ্রমিকরা, আমি একটু কথা বলতে চাই এখানে যারা নিরাপত্তা, যারা দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, যে তারা যেভাবে কাজ করছেন, আপনার সাথে একটু কথা বলি, এখানে যখন শ্রমিক বা অন্যান্য লোক ঢুকলে আপনারা কী ব্যবস্থা নিয়ে থাকেন? আমরা এখানে হ্যাক্সোসেল আছে, আমাদের চেক করার জন্য মেশিন আছে এবং আমরা ওয়ার্কার দেখ যখন ঢুকে আমরা এই মেশিন দিয়ে যে স্প্রে করিয়ে ভেতরে ঢুকাই। অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে সামাজিক দূরত্ব রেখে এবং সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই কিন্তু পোশাক শ্রমিকরা তারা কারখানায় কাজ করছে এবং এখানে যে কলকারখানা পরিদর্শকরা রয়েছে তারা কিন্তু কারখানায় ভিজিট করছেন এবং তারা যে আসলে সামাজিক দূরত্ব মেনে চলছে কিনা এবং এই করোনার যে ভয়াবহতা সেটার থেকে তারা সংক্রমণ ছড়াতে পারে সেই বিষয়ে কিন্তু সতর্ক করতে একটি টিম তারা কারখানায় বিভিন্ন কারখানায় কিন্তু পরিদর্শন করছে। এই ছিল আমার কাছে সাভারের হেমায়তপুরের থেকে পোশাক কারখানার সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে সজলের কাছে। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাজমুল হুদা সাভার থেকে জানাচ্ছিলেন আমাদেরকে। এদিকে লকডাউন উপেক্ষা করে গাজীপুরে বেতন ও অতিরিক্ত সময় কাজ করানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে চারটি পোশাক কারখানা শ্রমিকরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। বেলা 10টা থেকে 12টা পর্যন্ত সড়ক অবরোধের কারণে জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে শ্রীপুরে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে জে ফ্যাশন নামের কারখানার পোশাক শ্রমিকরা। শ্রমিকরা জানান, সকালে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে কারখানার সামনে বিক্ষোভ করছিলেন তারা। এ সময় তাদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বারবার বলার পরও গেল 3 মাসের বকেয়া বেতন পরিশোধ করছে না মালিক পক্ষ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তারা। বেতন ভাতা ও চাকরি পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে অ্যানেক্স ফ্যাশন গার্মেন্টসের কর্মীরা। শ্রমিকদের অভিযোগ, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘদিন বন্ধ রাখা হয় বিভিন্ন গার্মেন্টস। এক মাস পর গার্মেন্টস চালু করা হলেও কিছু কিছু গার্মেন্টস কর্তৃপক্ষ কর্মী ছাঁটাই শুরু করেছেন। গার্মেন্টস শ্রমিকদের চাকরি পুনর্বহাল সহ বেতন ভাতা পরিশোধের দাবি জানান তারা। দেশ সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত News24 দেশ সংবাদে। পরীক্ষা হলেও দ্রুত সময়ের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল যাচ্ছে না সিভিল সার্জনদের কাছে, ফলে পরিস্থিতি অনুযায়ী দ্রুত স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক পদক্ষেপ নিতেও পারছে না সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য বিভাগ। তবে ল্যাব কর্তৃপক্ষের দাবি, মাঠ পর্যায় থেকে আসা কিছু নমুনাতেই প্রক্রিয়াগত ত্রুটির কারণে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 12 এপ্রিল মারা যায় অষ্টম শ্রেণীর ছাত্র সিরাজ। করোনা সন্দেহে ওই দিনই শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে, কিন্তু 5 দিন পর জানানো হয় করোনা সংক্রমিত ছিল না শিশুটি। নওগাঁর পতিতলায় ঢাকা ফেরত শাহিন আক্তার নামে এক নারী মারা গেলে 11 এপ্রিল নমুনা আসে রাজশাহীতে। সেই রিপোর্টও কাঙ্ক্ষিত সময়ে পাননি সিভিল সার্জন। তাড়াতাড়ি পাইলে সুবিধা হয়, কিন্তু ওরা কখনো ওই সমস্যা হচ্ছে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা অনেক নমুনার তথ্যে গরমিল থাকে, আর এতেই বাধে জটিলতা।
অনেক সময় যখন আমরা কিনা ওই প্রিপারেশন রুমে নিয়ে যাই, বক্সটা খোলা হয়, তখন হয়তো অনেক সময় অ্যাডভাইসটা আপনার লেখাগুলো অনেক সময় কালির কারণেও হতে পারে, ওই হয়তো অদৃশ্য হয়ে যায় কিংবা দৃশ্যমান ভালো মতো দৃশ্যমান হয় না। নাম্বারিংয়ের ক্ষেত্রে বা সেটা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বা এটা ক্যারি ঠিক বলবো না, বিশেষ করে এগুলো যেগুলো ক্লারিক্যাল যে বিষয়গুলো থাকে আর কি, যেমন নাম, তারপরে বয়স। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার পর করোনার ফলাফল নেগেটিভ হলেই কেবল দেরি হয় সিভিল সার্জনদের জানাতে। যে টেস্টটাই করা হয় যদি সেটার পজিটিভ হয় তবে সাথে সাথে সিভিল সার্জনদেরকে ইমেলে জানিয়ে দেওয়া হয়, সেটার জন্য পরের দিন অপেক্ষা করতে হয় না। যারা কাজ করছে তারা মোটামুটি ভালোই ট্রেন্ড বলে মনে করি আমরা, ওরকম যদি প্রমাণ মেলে তাহলে আমরা অবশ্যই ওই জায়গাগুলো রেকটিফাই করার চেষ্টা করব। রাজশাহী মেডিকেল কলেজে 1 এপ্রিল ল্যাবটি চালুর পর রোববার পর্যন্ত 1493টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। করোনা রোগীদের চিকিৎসায় দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, নির্ধারিত বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৈয়দ রাসেল, সিলেট থেকে যুক্ত হচ্ছেন, এবং ফরিদপুর থেকে খায়রুজ্জামান সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই সিলেটে যাব সৈয়দ রাসেলের কাছে। রাসেল, এখন পর্যন্ত কতজন করোনা রোগী শনাক্ত হয়েছে সিলেটে এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে? সিলেট বিভাগ যদি বলি আমি, সিলেট বিভাগে এ পর্যন্ত সিলেটের 4টা জেলা হচ্ছে সিলেট বিভাগ, সিলেট বিভাগে এ পর্যন্ত 87 জন রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সিলেটের স্বাস্থ্যসেবা নিয়ে। স্বাস্থ্যসেবার সিলেট বিভাগের মধ্যে চারজন চিকিৎসক এ পর্যন্ত আক্রান্ত হওয়ার কারণে সিলেটের স্বাস্থ্যসেবা কিছুটা বিঘ্ন ঘটছে। আর আপনাকে জানিয়ে রাখি, সিলেট জেলার মধ্যে এই 2 জন চিকিৎসক একজন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 1 জন ইতিমধ্যেই মারা গেছেন, ডাক্তার মইনুদ্দিন, আর 1 জন ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত আছেন। তো সেক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে, যেটা সেটা হচ্ছে এই 1 জন ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত হওয়ার কারণে সিলেটের জেলায় 83 জন ইন্টার্ন চিকিৎসক এই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, 83 জন চিকিৎসক, এছাড়া ইন্টার্ন চিকিৎসক, এছাড়া 34 জন চিকিৎসককেও কোয়ারেন্টাইন রাখা হয়েছে, যে কারণে বড় চিকিৎসকদের বড় একটি অংশ এখন কোয়ারেন্টাইনে আছে। সেক্ষেত্রে এই প্রভাবটা পড়েছে এই স্বাস্থ্যসেবায়। বিষয়টি আসলে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে সিলেট। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, সিলেটের বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলা সবচেয়ে বড় মারাত্মক আকার ধারণ করেছে এই করোনা, যে কারণে এই এ পর্যন্ত তাদের সবচেয়ে সর্বোচ্চ 48 জন রোগী সেখানে এই হবিগঞ্জে শনাক্ত হয়েছেন, এর মধ্যে 3 জন চিকিৎসকও রয়েছেন। এছাড়া হবিগঞ্জের সদর হাসপাতাল এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ইতিমধ্যে লকডাউন করা হয়েছে, যে কারণে বড় ধরনের সমস্যা আছে সিলেট। তো এই ছিল সিলেট নিয়ে আমার এই সর্বশেষ আপডেট। আমি ফিরে আছি স্টুডিওতে। সজল, রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সৈয়দ রাসেল সিলেট থেকে জানাচ্ছিলেন। এবারে খায়রুজ্জামান সোহাগ ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন। সোহাগ, ফরিদপুরে কি অবস্থা? আপনাকে যদি বলি যে আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যে হাসপাতালটিকে ফরিদপুর জেলার জন্য করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের 250 বেড যে হাসপাতালটি রয়েছে, সেই 250 বেড টোটালটি ধরে কিন্তু করোনার জন্য নির্ধারণ করা হয়েছে। এখানে ফরিদপুর জেলার সমস্ত করোনা রোগী কিন্তু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ পর্যন্ত আরেকটা কথা যদি বলে রাখি, যে ফরিদপুর মেডিকেল কলেজে ফরিদপুর যে করোনা টেস্টের যে করা হয়েছে, ল্যাব স্থাপন করা হয়েছে, সেখানেও কিন্তু সেই ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। এই পর্যন্ত ফরিদপুর জেলায় 422টি নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে থেকে 376 জনের রিপোর্ট হাতে এসে পৌঁছেছে। এই 376 জনের ভিতর থেকে 8 জন করোনা পজিটিভ এসেছে, বাকি সবাই কিন্তু নেগেটিভ এসেছে। তো সবাই কিন্তু এই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে থেকে কিন্তু 3 জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তাছাড়া যদি আরেকটা কথা বলি, যে
ফরিদপুরে যে করোনা সন্দেহে 35 জন করোনা রোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এখন পর্যন্ত এই 35 জনের মধ্যে থেকে 20 জন সুস্থ হয়ে বাড়ি গেছে, তাছাড়া 15 জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে এদেরকে করোনা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখন হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হয়নি, কারণ এদের টেস্ট রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছেনি। তাছাড়া আপনাকে আর যদি আরেকটা কথা বলি যে ফরিদপুর মেডিকেল কলেজে কিছুদিন আগে দুজন করোনা সন্দেহে রোগী মারা গিয়েছে, সেই বিষয়ে কিন্তু তাদের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়েছিল, সেই রিপোর্টও কিন্তু ইতিমধ্যে হাতে এসে পৌঁছেছে, তাদের রিপোর্ট কিন্তু নেগেটিভ এসেছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো আপনাকে যদি সজল একটা কথা বলতে বলি যে ফরিদপুরে এই পর্যন্ত 8 জন করোনা রোগী শনাক্ত হলেও এখন পর্যন্ত কিন্তু করোনার কেউ মারা যায়নি, এই পর্যন্ত কিন্তু আমরা এতটুকু নিশ্চিত হয়েছি। তো আমার কাছে করোনার সর্বশেষ ছিল এই পর্যন্ত। সজল চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। সোহাগ আপনার ধন্যবাদ। খায়রুজ্জামান সোহাগ ফরিদপুর থেকে জানাচ্ছিলেন ফরিদপুরের করোনা পরিস্থিতি। দেশ সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত দেশ সংবাদে। নওগাঁয় 73 জন আত্মসমর্পণকারী চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া 36,50,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আজ দুপুরে নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সাইডে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুনুর রশিদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক জহিরুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক সহ আরও অনেকে। 2019 সালের 9 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে উত্তরাঞ্চলের 512 জন চরমপন্থী। মাননীয় প্রধানমন্ত্রী, এই করোনা যুদ্ধের সময় যেতে তাদের ভুলে যাননি, যে তারা অভাবে থাকতে পারে, তাদের খাদ্য সংকট হতে পারে, এই বিষয়টি অনুধাবন করে এদের জন্য আবার কিন্তু প্রণোদনা দিয়েছে। খুন নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, লুণ্ঠন নাই, একটা শান্তির জন্য পথ, এটাই হলো আওয়ামী লীগের রাজনীতি। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জে আজও অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আমদানি মূল্য 80 টাকার আদা 250 টাকা কেজি দরে বিক্রি করার অভিযোগে 4 আড়তদারকে 2,00,000 টাকা করে জরিমানা করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন কাফিজুন নাহার বলেন, প্রথমে জরিমানা করা হচ্ছে, কোনো সংশোধন না হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বুড়াজা। জয়, অভিযান পরিচালনা করা হচ্ছে, 4 জনকে 2,00,000 টাকা জরিমানাও করা হয়েছে, তারপরেও কি অবস্থা দেখছেন, আরও অভিযান চলবে কিনা, কিংবা দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত অবস্থা চোখে পড়ছে কিনা? জয়, ধন্যবাদ সজল দাস। আপনি যথার্থ বলছেন, সকাল থেকে খাতুনগঞ্জে কিন্তু অভিযান চালানো হয়েছিল সেনাবাহিনীর সহায়তায়, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, সেখানে কিন্তু আমরা যা দেখেছি কিন্তু আদার দাম যেখানে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছিল যেই আদা, সেই আদা কিন্তু 80 টাকা পর্যন্ত তাদের ক্রয়মূল্য থাকলেও সেই আদা কিন্তু আসলে বিভিন্নভাবে প্রায় 250 থেকে 270 টাকা থেকে 80 টাকা পর্যন্ত তারা বিক্রি করার অভিযোগে 4 জন আড়তদারকে কিন্তু আমরা দেখেছি 2,00,000 টাকা তারা জরিমানা করেছেন। তেমনিভাবে আমি আছি এখন রিয়াজউদ্দিন বাজারে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই জায়গায়ও কিন্তু আসলে যে নিত্যপণ্যের পাশাপাশি যে ফল ফ্রুটসের যে দোকানগুলো আছে সেখানে কোনো কিন্তু আসলে ফরমালিন মিশ্রিত কোনো ফল বিক্রি করছে কিনা, এমনকি দাম যেন নিয়ন্ত্রণ থাকে সেদিকে কিন্তু জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কিন্তু একটু আগে থেকে তারা কিন্তু অভিযান শুরু করেছে। একটু আগে কিন্তু আমরা দেখেছি খেজুরের দোকানেও কিন্তু তারা জরিমানা করেছে, এমনকি ফল ফ্রুটসের দোকানে তারা তদারকি শুরু করেছেন, এমনকি ফরমালিন যুক্ত কোনো ফল বিক্রি না করার জন্য তাদের নির্দেশ জারি করেছেন। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে রয়েছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রয়েছেন আলী আহসান। আমরা একটু জানতে চাচ্ছি, আপনারা একদম সকাল থেকে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছেন, একটু আগে রিয়াজউদ্দিন বাজারে আপনারা অভিযান করেছেন, আসলে এই অভিযানের কতটুকু সফলতা? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের প্রতিদিনই আমাদের বাজার মনিটরিংয়ের জন্য টিম রয়েছে, জেলা প্রশাসনের 10টি টিম প্রতিনিয়ত কাজ করছে, তার ধারাবাহিকতায় আমাদের সকল একটি টিম এখানে তদারকি করেছে এবং বিকালে আমার শিফটে আমি কাজ করছি। এবং আমি এখানে আসার পর থেকে মূলত মানে ইফতারি আইটেম যেগুলো আছে, বিশেষ করে ফল ফ্রুটস বা খেজুর এই জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে আমরা
বাজার মনিটরিং করছি। আপনারা দেখে থাকবেন যে এখানে এই যে তরমুজ আপেল বা অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ক্ষেত্রে তারা দামটা নিজেদের ইচ্ছা মতো তারা নির্ধারণ করছে। তো আমরা এই বিষয়ে তাদেরকে কাগজপত্র দেখছি এবং কোনো ধরনের বিচ্যুতি পেলে জরিমানা করছি। একটু আগে আপনি দেখবেন যে আমরা অবশ্যই খেজুর দোকানে অভিযান চালিয়েছি, সেখানে জরিমানা করেছি। আপনাকে সজল দাস, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এতক্ষণ ধরে কথা বলেছি ম্যাজিস্ট্রেটের সাথে, তিনি যেমনটা বলছিলেন তারা যে উচ্চ মূল্যে যেন কোনোভাবে যে ফল ফ্রুটস কিংবা কোনো নিত্যপণ্য যেন বিক্রি করতে না পারে সেদিকে কিন্তু তারা তদারকি রেখে করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে সজল দাসের কাছে। জয়প্রকাশ, অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর। বরিশালে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রি সহ স্বাস্থ্যবিধি অমান্য করায় 14টি দোকান থেকে আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় বিভিন্ন দোকান থেকে 1,03,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অযথা মোটরসাইকেলে করে ঘোরা ফেরার দায়ে এক মোটরসাইকেল আরোহীকে 1,000 টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনার কারণে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের বৃহত্তম বাঘাবাড়ি নৌবন্দর। বন্দরে আসছে না কোনো পণ্যবাহী জাহাজ। এই পরিস্থিতিতে হাজারো শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে কৃষি উৎপাদনের জন্য সার বীজবাহী জাহাজ চলাচলের নির্দেশনা থাকলেও জাহাজ না আসায় সার সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের একমাত্র নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি নৌবন্দরে এখন শুনশান নীরবতা। বন্দরে আসছে না সার বীজ ও সিমেন্ট সহ অন্যান্য পণ্যবাহী কোনো জাহাজ। এই বন্দরে প্রতিদিন লোড আনলোড করে যে সকল শ্রমিক জীবিকা নির্বাহ করত বর্তমানে কোনো কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন তারা। শ্রমিকদের অভিযোগ, আয়ের পথ বন্ধ হয়, পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে থাকলেও পাননি কোনো সরকারি সহায়তা। এদিক করোনার ভয়ে ওদিক না খাই মরতেছে, করোনার দরকার নেই এমনি মরে যাবে সব লোকজন। আমরা যে পয়সা রয়েছি সরকারের মানে অনুদান, সরকার কোনো অনুদান এখানে আমার পাই নাই। বাঘাবাড়ি সার আসে না, কিভাবে চলবো, দানও খাইতে পারতেছি না, যাবো খবরে। এদিকে সার বীজ বাহী জাহাজ চলাচলের নির্দেশনা থাকলেও আসছে না কোনো জাহাজ। এ অবস্থায় দ্রুত বন্দরের কার্যক্রম চালু না হলে সারসহ কৃষিপণ্য সংকটে বোরো ধান সহ অন্যান্য আবাদে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও ডিলাররা। কৃষকের সার নাই তো, এখন তো যেগুলো ছিল সেগুলো শেষের দিকে, ধানগুলো না আসে, এই নাবিধানের সার ব্যবহারে খুব অসুবিধা হচ্ছে। বন্দরে জাহাজ আসছে খুব কম, বন্দরটি সবসময় চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। এবং নদীবন্দরটাকে কোনোভাবে বন্ধ রাখা যাবে না, যত বড় দেশের সমস্যা হোক এই নদীবন্দর বন্ধ রাখার কোনো সুযোগ নেই, আমরা এটা চালু রাখবো। শ্রমিকদের সহায়তার বিষয়ে আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। যারা বন্দরের মালিক তাদের সঙ্গে আমরা আলোচনা করে তাদের সাহায্য এবং সহযোগিতা ইনশাল্লাহ করা হবে। বাঘাবাড়ি নৌবন্দরের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জ্বালানি তেল, সার, কয়লা, পাট উত্তরাঞ্চলের 16টি জেলায় সরবরাহ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী আকমা বাহাউদ্দিন বাহার এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আগামী বুধবার থেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। এছাড়া 500 সজ্জার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের কিছু যন্ত্রপাতি স্থাপন করা হলে কয়েকদিনের মধ্যেই ওই হাসপাতাল ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া গরিব মানুষের মাঝে আজও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও রমজান উপলক্ষেও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
চট্টগ্রামে দলের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। সকালে নগর বিএনপির কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের কিট গ্রহণ না করে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে। লালমনিরহাটে করোনা পরিস্থিতিতে কর্মহীন 200 পরিবারের মাঝে ত্রাণ দিয়েছে বিএনপি। সকালে লালমনিরহাটের এভারগ্রিন কোচিং সেন্টার চত্বরে বিএনপির পক্ষ থেকে এসব ত্রাণ দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এছাড়া ঈদ উপহার সামগ্রী হিসেবে নগদ 2500 করেও টাকা বিতরণ করা হয়। নাটোরের ছাতনি ইউনিয়নের 600 দরিদ্র পরিবারের মাঝে 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি ডাল সহ অন্যান্য খাদ্য সহায়তা দিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর খাদ্য শস্য সহায়তা জিআর থেকে সহস্রাধিক কর্মহীনদের মাঝে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নেত্রকোনায় শহরের বিভিন্ন মোড়ে পথচারীদের সচেতনতার পাশাপাশি খাদ্য সামগ্রী দিয়েছে মানুষ মানুষের জন্য নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। যশোরের রামনগর ইউনিয়নের বাসিন্দা হাসানুজ্জামান হাসুর ব্যক্তিগত সহায়তায় গ্রামের সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে নরসিংদীতে হাজারো গরিব মানুষের মাঝে ইফতার ব্যবস্থা করা হয়। প্রতিদিন বিকেল 5টা থেকে শহরের প্রধান প্রধান 12টি পয়েন্টে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজীপুরের শ্রীপুরে আলোচিত মা ও 3 সন্তানকে গলা কেটে হত্যার ঘটনার মূল হোতা পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক হাফিজুর রহমান জানান, গতকাল রাতে পারভেজকে আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। এ সময় পারভেজের ঘর থেকে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় 3টি গলার স্বর্ণের চেইন, ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। পারভেজ ছাড়াও এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন বলেও জানান তিনি। গাজীপুরের পুবাইলের সাতকোয়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। র্যাব 1-এর এএসপি কামরুজ্জামান জানান, গতকাল রাত 1টার দিকে একদল মাদক ব্যবসায়ী পুবাইলের সাতকোয়া এলাকায় মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 1-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের ওপর গুলি ছোড়ে। র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে রবিউল ইসলাম রবু গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে রবুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নেত্রকোনার হাওড়গুলোতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে দর ভালো পেয়ে খুশি কৃষকরা। কাঁচা ধানই বিক্রি হচ্ছে মন প্রতি 650-700 টাকায়। করোনা সংকটের মাঝেও ধান কিনে যাতে ব্যবসায়ীরা নিয়ে যেতে পারে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছরের তুলনায় এবছর বাম্পার ফলন হয়েছে নেত্রকোনার হাওর অঞ্চল সহ সব উপজেলায়। এরই মধ্যে ডিঙ্গাপোতা, কীর্তনখোলা, পাঙ্গাশিয়া, গোবিন্দশ্রী, হাওরের 70% ধান কাটা শেষ হয়েছে। কষ্টে ফলানো সোনার ফসল রাত দিন মাড়াই করছে কৃষকরা। ভালো দাম পেয়ে মাঠেই বিক্রি করে দিচ্ছেন কাঁচা ধান। বর্তমানে কাঁচা ধান প্রতি মন বিক্রি হচ্ছে 650 টাকা থেকে 700 টাকায়। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। গত বছর হচ্ছে বাম্পার ফলন হয়েছে, ধানের দর কিছুদিন আগে ভালোই ছিল। ধান এবছর তো অন্য বছর তুলনায় এবছর ধানের দাম একটু বাড়া খাইছি। প্রতিদিন হাওর থেকে ধান কিনে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। আওর এলাকায় ধান কিনতেছি আমরা, ধান হচ্ছে ভালোই আছে, বিদেশি যাবো হয় তো ধান আমরা এই এলাকার বাইরে ফাড়াইতেছি। করোনার কারণে অঘোষিত লকডাউন চললেও ধান পরিবহনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কৃষি শ্রমিকের যাতায়াতের কোনো সমস্যা হতে দেইনি এবং এখানে ধানগুলো ক্রয় করে যাতে ব্যবসায়ীরা নিয়ে যেতে পারেন সে ব্যাপারেও আমরা তৎপর আছি।
কয়েক বছর পর বোরো মৌসুমে হাওরের বাম্পার ফলন করোনা পরিস্থিতিতে খাদ্য ঘাটতি মেটাতে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি মৌসুমে ফরিদপুরে পেঁয়াজ বীজের আবাদ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর পেঁয়াজ বীজের উৎপাদন ও ভালো হয়েছে। বেশি দামে বীজ বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। কালোসোনা খ্যাত এই বীজ চাষ করে এই এলাকায় গ্রামীণ কৃষি অর্থনীতির চিত্র পাল্টে গেছে। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের সদর উপজেলা ছাড়াও ভাঙ্গা, নগরকান্দা ও সদরপুর উপজেলায় পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য বেশ উপযোগী, ফলে দেশের যে কোনো অঞ্চলের উৎপাদিত বীজের তুলনায় এই অঞ্চলের বীজের মান বেশ ভালো। এখানকার উৎপাদিত পেঁয়াজ বীজ দিয়ে দেশের মোট চাহিদার সিংহভাগ পূরণ হয়, দামও বেশ ভালো পাওয়া যায়। এ কারণে অন্যান্য ফসলের চেয়ে পেঁয়াজ বীজ আবাদে ঝুঁকছে কৃষকরা। তো গতবার আমরা আবাদ করে একটু ধরা খাইছি, এবার যদি দানার দামটা ভালো থাকে তাহলে আমরা লাভবান হতে পারবো। আমি গতবার 15 একর জমিতে 150 মন বীজ পেয়েছিলাম, এবছরে আমি 30 একর জমি করছি। কৃষকরা জানান, বিএডিসি কর্তৃপক্ষ যদি সরাসরি কৃষকের কাছ থেকে এ বীজ কেনে তাহলে আরও লাভবান হবে তারা। বিএডিসি যদি এই চুক্তিবদ্ধ চাষিদের, নতুন উদ্যোক্তাদের এবং অন্তর্ভুক্ত করে এবং চুক্তিবদ্ধ চাষি হিসাবে অন্তর্ভুক্ত করে, তবে এই অঞ্চলে আরও ব্যাপক পেঁয়াজের বীজ আবাদ হবে। বিএডিসি যদি আমাদের এই দানাগুলো আবার পুনরায় কিনতো, হয়তো আমি তারপরে লাভবান হইতাম। তবে চুক্তিবদ্ধ কৃষক ছাড়া অন্য কারোর কাছ থেকে পেঁয়াজ বীজ কেনার কোনো সুযোগ নেই বলে জানালেন সংশ্লিষ্টরা। বিএডিসি সাধারণত আমাদের যে চুক্তিবদ্ধ চাষি আছে, শুধু আমরা চুক্তিবদ্ধ চাষির কাছ থেকে আমরা বীজটা সংগ্রহ করি, অন্যথায় নর্মাল সাধারণ চাষির থেকে বীজ সংগ্রহ করার সুযোগ নেই আমাদের নেই। অভিযোগ যদি সরকার সব চাষিকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করে, আমাদের সমস্যা। ফরিদপুরে এবছর 1420 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ করা হয়েছে, যা থেকে 9,94,000 মেট্রিক টন বীজ উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশে করোনায় নতুন করে আক্রান্ত 497 জন, 24 ঘন্টায় আরো 7 জনের প্রাণহানি, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 152। করোনা পরিস্থিতি চললে শিক্ষা প্রতিষ্ঠান অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে, পণ্য পরিবহন স্বাভাবিক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনা শনাক্তে কোনো দেশেই র্যাপিড কিটের অনুমতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গাইডলাইন না মানায় গণস্বাস্থ্য কেন্দ্রে যায়নি ওষুধ প্রশাসন। পোশাক কারখানায় ফিরেছে হাজারো শ্রমিক, সামাজিক দূরত্ব মানছে না, বেতনের দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ। স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের বৃহত্তম বাঘাবাড়ি নৌবন্দর, মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। দেশ সংবাদে ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।